मानुष एक सुस्थ लिवर निये जन्मग्रहण करलेও বয়সের এক পর্যায়ে গিয়ে লিভার আর সুস্থ থাকে না। एर कारण হচ্ছে অনিয়মতান্ত্রিক জীবনযাপন। লিভারের নানাবিধ অসুখ একজন মানুষকে আঁকড়ে ধরে। কিডনি তো দুটো থাকে, একটি বিকল হলে আরেকটি দিয়ে জীবন চালানো যায়, তবে লিভার কিন্তু একটি। লিভারের সমস্যা যখন শুরু হয় এর সাথে কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা ইত্যাদিও শুরু হয়ে যায়। বর্তমানে অনেকেই ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, লিভার ড্যামেজ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগে থাকেন। লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা শেষ করে দিতে এই রোগটি যথেষ্ট। তবে আপনি যদি প্রাথমিক পর্যায়ে তা শনাক্ত করতে পারেন তবে ২৪ ঘন্টা কিংবা সর্বোচ্চ ৭ দিনের মধ্যে লিভারের সমস্যার সমাধান ঘটানো সম্ভব। অনেক ক্ষেত্রে লিভার সিরোসিসে আক্রান্ত রোগীরা লিভারের ক্যান্সারেও আক্রান্ত হয়ে থাকেন। প্রাথমিক পর্যায়ে লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের মধ্যে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। সমস্যা শুরু হয় যখন রোগটি মারাত্মক আকার ধারণ করে। কিছু কিছু লক্ষণ আছে, শারীরিকভাবে সেগুলো প্রকাশ পেলে আমাদের অবহেলা করা উচিত নয়। আজকে আপনাদেরকে জানাবো ২৪ ঘন্টা লিভারকে পরিষ্কার করতে পারে এমন দুটি ঘরোয়া রেমেডি সম্পর্কে। লিভারে রোগ হলে শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণগুলো সম্পর্কে, তার পাশাপাশি এটিও জানাবো কোন খাবারগুলো আপনার পচে যাওয়া লিভারকেও ভালো করতে সাহায্য করে। তাই আপনি যদি লিভারের রোগী হয়ে থাকেন এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবনি। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা জানব কোন কোন লক্ষণগুলো একজন লিভারের রোগীর শরীরে ধরা পড়তে পারে। লিভার রোগের লক্ষণগুলোকে মোটামুটিভাবে তিন ভাগে ভাগ করা যায়, যেমন প্রাথমিক পর্যায়, মধ্যম পর্যায় ও মারাত্মক পর্যায়। প্রথমে আমরা জেনে নেই প্রাথমিক পর্যায়ে কোন কোন লক্ষণ ধরা পড়ে। যেমন ধরুন, শরীর দুর্বল হয়ে পড়ে, সামান্য কাজ করতে গেলেও আপনি ক্লান্তি অনুভব করবেন, দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত পড়ার মতো লক্ষণ দেখা যায়, পেটের ডান পাশে ব্যথা অনুভূত হয়, হঠাৎ করে জ্বর ভাব অনুভূত হয় এবং প্রায়শই এমন অনুভব দেখা যায়, ঘন ঘন পেট খারাপ হওয়ার সমস্যা দেখা যায়। আপনার মধ্যে যদি এমন সমস্যাগুলো হঠাৎ করে বিস্তার লাভ করতে শুরু করে তাহলে হতে পারে আপনার লিভার নষ্ট হওয়ার প্রাথমিক পর্যায়ে আছে। মধ্যম পর্যায়ে যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় তা হলো পায়ে ও পেটে জল চলে আসে। হঠাৎ করে আপনার পায়ে ও শরীরে কিংবা পেটে জল ভাব ও ফোলা দেখা দিতে পারে। জন্ডিস হওয়া ও রোগী জ্ঞান হারানোর মতো সমস্যা লিভারের অসুখের মধ্যম পর্যায়ের লক্ষণ। এছাড়াও রক্তবমি ও পায়খানার সঙ্গে রক্ত যাওয়াও কিন্তু লিভারের সমস্যার মধ্যম পর্যায়ের লক্ষণ। এবারে আসি মারাত্মক পর্যায়ে যে সমস্ত জটিলতা তৈরি হতে পারে। লিভারের সমস্যা যখন মারাত্মক পর্যায়ে চলে যায় তখন ফুসফুসে পানি জমা ও কিডনির কর্মক্ষমতা হারানোর মতো সমস্যা দেখা যায়। এছাড়াও শরীরের যে কোনো স্থান থেকে অতিরিক্ত ও নিয়মবিহীন রক্তপাত হতে পারে। এবারে আপনাদেরকে জানাচ্ছি সেই দুটো রেমেডি সম্পর্কে যে দুটো রেমেডি ২৪ ঘন্টার মধ্যে লিভারকে পরিষ্কার করে ফেলতে পারে। আমি যে লক্ষণগুলোর কথা বললাম সেই লক্ষণগুলো যদি প্রাথমিক বা মধ্যম পর্যায়ে আপনার শরীরে দেখা যায় তাহলে আপনি এই রেমেডি শুরু করে দিন এবং আপনার লিভারকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসুন। প্রথম যে রেমেডিটির কথা বলছি তার জন্য আমাদের লাগবে মাঝারি সাইজের ৩টি কমলা লেবুর রস ও ৩টি পাতি লেবুর রস। কমলা লেবুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে এর যে ভেতরের অংশগুলো আছে তা দিয়ে রস তৈরি করে নিন। লেবুর ক্ষেত্রেও ঠিক একইভাবে রস তৈরি করে নিন। সকালবেলা নাস্তা খাওয়ার ২ ঘন্টা পরে এই রেমেডিটি পান করুন। এভাবে টানা ৭ দিন পান করবেন। আপনি প্রথম দিন পান করার পরই আপনার লিভার পরিষ্কারের কাজ শুরু হয়ে যাবে। টানা ৭ দিন পান করার পর আপনার লিভার পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। তবে যাদের মারাত্মক রকমের লিভারের সমস্যা আছে তারা চেষ্টা করবেন এই রেমেডি পান করার পরে অন্ততপক্ষে প্রত্যেক মাসে ৪ দিন এই রেমেডি সেবন করতে। পরবর্তীতে যে রেমেডিটির কথা বলছি সেটি প্রথম রেমেডির চেয়েও বেশি কার্যকরী। আজকাল অনেকেই ফ্যাটি লিভারে ভুগছেন। লিভারের চর্বি জমে এই সমস্যার সৃষ্টি হয়। মুঠো ভরে ওষুধ খেয়েও এই সমস্যা দমিয়ে রাখা কঠিন হয়ে যায়। তবে প্রাকৃতিকভাবে যে লিভার পরিষ্কার করা যায় তা অনেকেরই অজানা। যে কোনো ধরনের লিভারের সমস্যা মোকাবেলায় উপকারী ফল হচ্ছে তেঁতুল। এটি শরীর থেকে ক্ষতিকর সব পদার্থ বের করে দেয়, সেই সঙ্গে হজম প্রক্রিয়াও ত্বরান্বিত করে। তেঁতুল লিভার সুরক্ষায় বেশ কার্যকর। এটি খারাপ কোলেস্টেরল ধ্বংস করে, সুস্বাস্থ্য নিশ্চিত করে। এই রেমেডি তৈরি করার জন্য নতুন পাকা তেঁতুল লাগবে 2 মুঠো পরিমাণ। এর সঙ্গে লাগবে 1 লিটার পানি ও 2 চা চামচ খাঁটি মধু। আপনি 2 মুঠো তেঁতুল অল্প একটু পরিমাণে পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রাখুন। এবার হাত দিয়ে কোচলে ভালোভাবে তেঁতুলের যত কাঁট আছে তা বের করে নিন। তেঁতুলের এই কাঁট 1 লিটার পানিতে মিশ্রিত করে নিন। এবার 2 চা চামচ খাঁটি মধু মিশ্রিত করুন। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে মধু মিশ্রিত করবেন না। আপনি সারাদিন এই পানীয়টি অল্প অল্প করে পান করতে থাকুন। সারাদিন এই পানীয়টি ভালো থাকবে। এই পানীয়টি পান করলে 24 ঘন্টায় আপনার লিভার পরিষ্কার হবে। ভালো ফলাফল পেতে অবশ্যই টানা 7 দিন পান করুন এবং মাসে অন্ততপক্ষে 4 বার যদি আপনি লিভার পরিষ্কারের জন্য এই টনিকটি পান করেন তাহলে লিভারের রোগ নিয়ে আপনাকে কখনোই আর চিন্তা করতে হবে না। এই তেঁতুল পানীয়টি আপনার শরীরে আরও অনেক উপকার করে, যেমন তেঁতুলে থাকা ল্যাক্সেটিভ উপাদান কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়। এই পানীয় শরীরের ক্ষতিকারক টক্সিন বের করতে সাহায্য করে, এজন্য লিভারের জমা ফ্যাট গলে যায়। এতে করে আপনার লিভারের বয়স 20 বছরের মতোই তরুণ হয়ে যায়। কোলন ক্যান্সারের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। জানেন কি, তেঁতুলের এই পানীয় আপনার কোলনকে পরিষ্কার করতে সাহায্য করে। উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তেঁতুলে। এটি আপনার ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। হৃদরোগের যাবতীয় সমস্যার সমাধান করবে তেঁতুলের এই পানীয়, কারণ এতে থাকা উপকারী উপাদানসমূহ খারাপ কোলেস্টেরলকে শরীর থেকে ধ্বংস করে দিতে সাহায্য করে। এবারে আপনাদেরকে বলবো এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো নিয়মিত খেলে আমাদের লিভার সুস্থ থাকে। লিভার সুস্থ থাকতে প্রচুর পরিমাণে জল পান করুন। এর জন্যে দিনে অন্ততপক্ষে 7 থেকে 8 গ্লাস এবং সর্বোচ্চ 12 গ্লাস পর্যন্ত জল পান করতে হবে। দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল পান লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে। খেতে পারেন আপেল। প্রতিদিন 1টি করে আপেল খেলে তা লিভারকে সুস্থ রাখে। আপেলে পেকটিন, ফাইবার, দেহের পরিপাক নালী হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্টেরল দূর করে এবং সাথে লিভারকেও সুস্থ রাখে। আপেলে আছে আরও কিছু উপাদান, যেমন ম্যালিক অ্যাসিড, যা প্রাকৃতিকভাবেই রক্ত হতে ক্ষতিকর টক্সিন দূর করে। যে কোনো ধরনের আপেলেই লিভারকে পরিষ্কার করার ক্ষমতা রয়েছে, তাই লিভার সুস্থ রাখতে প্রতিদিন 1টি করে আপেল খাওয়া জরুরি। রসুন। লিভার পরিষ্কার করার জন্য উত্তম খাবার হলো রসুন। রসুনের এনজাইম লিভারের ক্ষতিকারক টক্সিন শরীর থেকে পরিষ্কার করে দেয়। এতে আছে আরও 2টি উপাদান, যার নাম হচ্ছে এলিসিন ও সেলেনিয়াম, যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকারক টক্সিকগুলো লিভার থেকে বের করে দেয়। রোজ সকালবেলা 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারলে এটি যেমন হার্টের জন্য ভালো, ঠিক তেমনই লিভারের জন্য খুবই কার্যকরী একটি খাবার। কাঁচা হলুদ। কাঁচা হলুদ লিভারের জন্য খুবই উপকারী। কাঁচা হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে, তাই জীবাণু সংক্রমণ থেকে দূরে থাকতে খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খান, এতে লিভার পরিষ্কার হবে। রোজ সকালে ঘুম থেকে উঠে 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরো কাঁচা হলুদ যদি রোজ চিবিয়ে খেতে পারেন তাহলে লিভার পরিষ্কার হতে সময় লাগবে না। লিভার পরিষ্কার করতে সাহায্য করে লেবু। লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ডি-লেমোনেন উপাদান লিভারের এনজাইম সক্রিয় করে। তাছাড়া লেবুর ভিটামিন সি লিভারে বেশি করে এনজাইম তৈরি করে, যা হজম শক্তির জন্য উপযোগী। লেবুর মিনারেল লিভারের নানা পুষ্টি উপাদানগুলো শোষণ করার শক্তি বৃদ্ধি করে। বাসায় লেবু পানি পান করুন এবং যে কোনো সময় পানের জন্য লেবু পানি বানিয়ে রাখুন। প্রতিদিন লেবু পানি পান করতে চাইলে এর মধ্যে অল্প একটু পরিমাণে মধু মিশিয়েও নিতে পারেন। মধু মিশ্রিত লেবু পানি শরীরের জন্য অনেক উপকারী। তবে ডায়াবেটিস রোগীরা মধু বাদ দিয়ে শুধুমাত্র লেবু পানিও পান করতে হবে। পরবর্তী যে খাবারটির কথা বলছি সেটি আসলে এক ধরনের পানীয়, আর সেটি অন্য কিছু নয়, সেটি হচ্ছে গ্রিন টি। লিভার সুস্থ রাখতে গ্রিন টি খুব উপকারী। রোজ অন্ততপক্ষে 1 থেকে 2 কাপ গ্রিন টি খান एटी आपनार शरीरेर टक्सिनके परिष्कार करबे, तार पाशापाशि लिभारेर दूषण बेर करे देबे। आमरा जोदि अल्प किछु नियम मानि ओ खाद्य तालिकाय किछु परिबर्तन निये आसि, ताहले किन्तु खूब सहजे लिभारके परिष्कार करे फेला सम्भब। लिभार परिष्कारेर जोन्नो किछु किछु सब्जी खाद्य तालिकाय अवश्यई राखबेन, जेमन शीतेर सिजने फुलकपि, बाँधाकपि, लेटुस पाता, ब्रकलि एगुलो राखते पारेन। এছাড়াও বিভিন্ন সিজনে যে সমস্ত টক জাতীয় ফলগুলো পাওয়া যায় সেগুলো ভরপেট পরিমাণে খান। তার সাথে লাল মাংস, ভাজা পোড়া ও কার্বোহাইড্রেট খাবারগুলো একটু ত্যাগ করুন। এই কয়েকটি নিয়ম মানতে পারলে লিভার অবশ্যই সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, कमेंट, शेयर एंड सबस्क्राइब। देखा होबे आबार नतून एकटी भिडियोते नतून किछु उपकारी तथ्य निये। ततक्षण पर्यन्त आपनारा सकले भालो थाकुन, सुस्थ थाकुन। गुड बाय एंड टेक केयर।